আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতসালাম আল তিসাম টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন রসল্লা সাল্লি সাল্লাম সালামের বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন সালামের প্রসার করো যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দাও একথা বলতে বলতে নবী সাল্লি সাল্লাম সালামের গুরুত্ব এত দিয়েছেন যে তিনি এ পর্যায়ে বলেছেন কোনো ভাই যদি এক ভাইয়ের থেকে সালাম দেওয়ার পরে কোনো গাছের আড়াল হয় কোনো পাথরের আড়াল হয় তারপরেও ফিরে এসে সাক্ষাৎ হলে তাকে সালাম দিতে হবে আবু দারদারজিয়াল্লাহ আনহু বলেন রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন ইদাস্ত হাবা রজলান এ মুসলিমান যখন দুইজন মুসলিম সাক্ষাৎ করবে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হবে ফাহাল আবে নাহমা হাজারুন আউ শাহজারুন আউ মাদার অতঃপর তাদের দুইজনের মাঝে আড়াল হবে পার্থক্য হবে বিভেদ তৈরি করবে কোনো পাথর অথবা গাছ অথবা কোনো বাড়ি কোনো দেয়াল এরপরে যখন তারা সাক্ষাৎ করবে তখন যেন একজন আরেকজনকে সালাম দেয় সালাম দিতে কেন এত গুরুত্ব দিয়েছেন কারণ সালাম হলো শান্তির বার্তা একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সালামের মাধ্যমে দোয়া করতে পারে সালামের মাধ্যমে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের হিংসা বিদ্বেষ হানাহানি ইত্যাদি দূর হয়ে যায় এ কারণ ইসলামী শরিয়া মানুষের মাঝে সালামের প্রসার করতে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুসলিম মানেই দেখা হলে সালাম দিতে হবে কিছুক্ষণ পরে দেখা হলেও সালাম দিতে হবে রুমের বাইরে গিয়েছেন আবার রুমে প্রবেশ করেছেন সালাম দিতে হবে এক জায়গায় বসেছিলেন সেখান থেকে অন্য কোথাও গিয়েছেন আবার যখন ফিরে আসবেন সালাম দিতে হবে এইভাবে সালামের প্রসার আমাদের ঘটাতে হবে সালামের মধ্যেই প্রকৃত শান্তি নিহিত রব্বুলামিন আমাদের সকলকে যথাযথভাবে সালাম প্রদানের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা